ফার্স্ট অফ অল যদি আমাকে চুজ করা হয় যে মানে বলা হয় তুমি কার সাথে করবে, অবভিয়াসলি সাকিব খানের সাথে করব। সাকিব খান তো অলরেডি হিট একটা নায়ক, তো সো কিং, বাংলার কিং, তার সাথে মুভি করতে পারলে তো আমিও হিট, বুঝতে হবে। রাজকুমারের গুরুত্বপূর্ণ চরিত্রে মাহি এবং থাকছে আরও বড় চমক। জানা গেছে রাজকুমারের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই মুহূর্তে সাজেকে সাকিবের সাথে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই মাহি। রিউমার অনুযায়ী সাকিব খানের সাথে রাজকুমার সিনেমায় অভিনয় করছেন মাহি, খারাপ না। এই তো মাহিয়া মাহির সুযোগ। মাহি যদি এবার লাইমলাইটে আসে তবে দুই স্বামীর কন্ট্রোভার্সিটা ডুবতে পারে। বাংলাদেশের স্বনামধন্য চিত্র গ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম এলোন, জন উইক টু, স্পাইডারম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়। একটা গানের জন্য বোম্বাইয়ের আদিল শেখকে নিউ ইয়র্কে, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। প্রিন্স মাহমুদ, আকাশ, আরজিন সাজিদের সাথে এবারে গান আছে এই সময়ের ইমন চৌধুরীর। ও প্রিয়তমা গানের টিমের এইবারও একটি প্রেমের গান আছে যা নিশ্চিতভাবে প্রিয়তমা গানকে ছাড়িয়ে যাবে। ইমন চৌধুরীর গান পাগল করবে সাধারণ তরুণদের, আর প্রিন্স মাহমুদের গান আবেগে ভাসাবে, ডোবাবে এবং ভাবাবে। গান, লোকেশন, অভিনেতা অভিনেত্রী সহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের। মাহি যদি এবার স্বামীহারা পদবি মুছে দিতে পারেন, এজন্যই মাহিয়া মাহি নাম পরিবর্তন করলেন, আসলেই ফির নাম পরিবর্তন করলেন মাহিয়া মাহি।